আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আন্না কবিরকে কিভাবে তেল মালিশ করি শরীরে সেই মেসেজটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো কারণ এই তেল মেসেজের কারণেও শরীরে অক্সিজেনটা প্রবেশ করতে পারে এবং রক্ত চলাচল খুবই ভালোভাবে হয়। তো ডক্টররা দেখিয়ে দিয়েছিলেন, আমিও সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আপনারাও শেয়ার করে দেবেন, অন্য কারো যেন উপকৃত হতে পারে। তো প্রথমে আমি আরেকটি চাদর বিছিয়ে নিলাম, যেহেতু তেল মাখাবো সে এই চাদরের উপরে মাখাবো। তো আহনা চাদরটি ঠিক করার চেষ্টা করছে, তো ওকে ম্যাসাজ করানোর জন্য আমি এখানে অলিভ অয়েল তেল নিলাম। অলিভ অয়েল তেলটা খুবই উপকারী, অথবা সরিষা তেল দিয়েও করা যায়, কিন্তু অলিভ অয়েলটা হলে শরীরের জন্য বেশি ভালো। শরীর সফট অর্থাৎ নরম থাকে। তো আমি প্রথমে মাথার দিক থেকে অর্থাৎ মুখ থেকেই শুরু করছি, আর এখন না করলে পরেও আমাকে করতে দিবে না, তাই শুরুতে আমি মুখটা থেকেই শুরু করছি। তো প্রথমে হাতে তেল লাগিয়ে এই মুখের গালের দুই পাশটা এভাবে করে কিছুক্ষণ ম্যাসেজ করব, নিচ থেকে উপরের দিকে, আবার উপর থেকে নিচ দিকে। ও অসম্ভব চঞ্চল, তো এটার জন্য করতে দিতে চাইছে না। তারপর আমি চেষ্টা করছি, দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। তো প্রথমে আমি মুখেরটাই দেখিয়ে দিচ্ছি, যে নিচ থেকে উপর দিকে কিছুক্ষণ ম্যাসেজ, তারপর আবার উপর থেকে নিচ দিকে কিছুক্ষণ ম্যাসেজ করতে হবে। এরপর আবার হাতে তেল নিয়ে ঠোঁটের উপরে অর্থাৎ নাকের নিচে দিয়ে একটু চেপে চেপে এই ম্যাসেজটা করতে হবে দুই আঙ্গুল দিয়ে এই ম্যাসেজটা কিছুক্ষণ করতে হবে, আর চার আঙ্গুল দিয়ে হবে মুখের এই ম্যাসেজটা। থুতনিতে ভালোভাবে ম্যাসেজটা করে দিতে হবে, দোনো পাশে ঘুরিয়ে ঘুরিয়ে, গলার নিচে, গলার নিচ থেকে উপর দিকে হালকাভাবে। এরপর চোখের উপর অর্থাৎ ব্রুর উপর দিয়ে এভাবে টেনে টেনে কিছুক্ষণ ম্যাসেজ করতে হবে নাকের দুপাশে। আমার ছেলেটা করতে দিতে চাইছে না, তারপরও চেষ্টা করছি। এভাবে করে কয়েকবার করবেন, তারপরে এভাবে করে কিছুক্ষণ করব, ঘুরিয়ে ঘুরিয়ে, একবার সামনে থেকে, একবার পিছন থেকে। এরপর কানের দোনো পাশ থেকে ভালোভাবে একটু ম্যাসেজ করে দিতে হবে, এভাবে করে দোনো পাশে ভালোভাবে রক্ত চলাচলটা হওয়ার জন্য। এবার মাথায় কিছুক্ষণ ম্যাসেজ করব, এভাবে তেল লাগিয়ে কিছুক্ষণ আউড়িয়ে দিলে মাথাটাতে ভালো লাগে এবং রক্ত চলাচল স্বাভাবিক হবে। এভাবে করে সামনে পিছনে ভালোভাবে তেলটা ম্যাসেজ করে দেব, হালকা টিপি টিপি দেব, এটাও ম্যাসেজের একটা অংশ, ব্রেনের জন্য খুবই ভালো। প্রত্যেকটা জায়গায় ম্যাসেজগুলো 5 মিনিটের মতো করতে পারলে বেশি ভালো হয়, হাইপার বেবিরা করতে দিতে চায় না। আমার ছেলেকে এই ম্যাসাজগুলো করতে গেলে বা ব্যায়াম করাতে গেলে ও বলে যে ওর শরীরে নাকি মশা কামড় দেয়, চুলকায় দিতে বলে। তো মনে হচ্ছে যে ওর শরীরে মশা কামড় দিচ্ছে অথবা পিঁপড়া হাঁটছে। এবার আমি পিঠের ম্যাসাজটা দেখিয়ে দিচ্ছি, চুলকাচ্ছি তো একটু একটু সোজা হও। তো প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিলাম, মশা কামড়াচ্ছে বলতেছে, অথচ মশা নেই,
এভাবে করে মেরুদণ্ডর এখান থেকে নিচ থেকে উপর দিকে কয়েকবার করতে হবে এবং উপর থেকে আবার নিচের দিকেও কয়েকবার করতে হবে। দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এভাবে করলে তাদের মেরুদণ্ড এবং পিঠের যে হাড়গুলি এগুলি মজবুত হবে, রক্ত চলাচল সচল হবে। খুবই জরুরি এইসব হাইপার বেবিদের জন্য এই ম্যাসাজগুলি, যে কোনো বাচ্চার জন্য ম্যাসাজ করা উচিত ছোটোবেলা থেকে। আরও ছোটো বয়সে 6 মাসের পর থেকেই এই ম্যাসাজগুলি করা উচিত। এবার হাতের ম্যাসাজটা দেখাবো। হাতের মধ্যে তেল লাগিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ম্যাসাজটা করলে রক্ত চলাচল বৃদ্ধি হবে। তবে বেশি প্রেশার দিয়ে না, মানে হালকা, যেন শরীরে একটু লাগে। ম্যাসাজটা খুবই দরকার এদের জন্য। আর এখানে হাতের তালু এবং পায়ের তালুর আমি দুইটা ম্যাসাজ দেখাবো ইনশাল্লাহ। ওগুলি খুবই দরকার, ব্রেন বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কানেকশান এই হাতের তালু এবং পায়ের তালুর মধ্যেই হয়। এবার আমি পায়েরটা একটু দেখানোর চেষ্টা করছি। এভাবে করে ম্যাসাজটা করব। এভাবে করে একটু চেপে চেপে দুই আঙ্গুলের এখান দিয়ে এভাবে করে, এখানে ওদের একটি মোটা রগ আছে, তো এই ম্যাসাজের কারণে রগটা নরম হয়ে আসবে এবং ব্যায়াম করাতেও সহজ হবে। এই যে পায়ের ব্যায়ামটা, এই পায়ের তালু এবং হাতের তালুর ম্যাসাজটা খুবই জরুরি। পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে এভাবে করে একটু ম্যাসাজ করে দেব। এরপর এভাবে করে কিছুক্ষণ দিতে চাচ্ছে না ও, এভাবে করে কিছুক্ষণ ম্যাসাজ করে যে মাঝখানের অংশটাতেই একটু ভালোভাবে করতে হবে, পায়ের তালুতে। এভাবে করে এই মাঝখানটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই ম্যাসাজটা করতে হবে এবং মাঝখানটাতে হালকা একটু টিপ দিয়ে, উপরের এগুলিতে আঙ্গুলের এগুলিতে একটু টিপ দিয়ে দিয়ে প্রেশার দিতে হবে। কারণ এগুলি সবগুলির সাথে, মানে পায়ের তলার সাথে আর হাতের তালুর সাথে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের এগুলির সাথে কানেক্ট থাকে। লিভার, কিডনি, তারপর হার্ট, সব কিছুর সাথেই কানেক্ট থাকে, ব্রেন। তো তাই এই এটার ম্যাসাজটা বেশি দরকার, হাতের তালু এবং পায়ের তালুর। এর তেল মাখানো অবস্থায় কিছুক্ষণ ব্যায়াম করাতে পারলে ভালো হতো, কিন্তু আমার ছেলেটা দিচ্ছে না, ওকে করানো যাবে না এখন। এভাবে করে আমি ম্যাসাজগুলি করে নেব। তবে আমার দুঃখের বিষয় হচ্ছে যে আমি আসলে ও যখন ছোট ছিল তখন এই জিনিসগুলি বুঝিনি বা ডক্টররাও আমাকে ওইভাবে বলেনি, তো আমি আসলে ওইভাবে করাতে পারিনি। ওর যখন 6-7 বছর বয়স হয়েছে তখন আমাকে ডক্টর বলল যে ম্যাসাজ করাতে বা থেরাপি দিতে নিয়েছি, তখন দেখিয়ে দিল। তো সেই থেকে করানোর চেষ্টা করছি। এভাবে করে করলে ওদের শরীরের ভিতর অক্সিজেনটা প্রবেশ করে, রক্ত চলাচল সচল হয়। এবার আমি একটু তেল নাভিতে দিয়ে দিব। নাভিতে এটা করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে বেশি প্রেশার দেওয়া যাবে না।
ঘুরিয়ে ঘুরিয়ে এই ম্যাসাজটা কিছুক্ষণ করব। আর বুকের ম্যাসাজটা হবে এভাবে করে, লাভ চিহ্নর মতো করে এভাবে করে ম্যাসাজটা করে দিতে হবে। কিছুক্ষণ এভাবে ম্যাসাজটা করলে হবে। করতে দিতে চাইছে না, এই যে এভাবে করে কিছুক্ষণ করে নিব। এই হলো আমার ছেলের অবস্থা, দেখেন কেমন করে একটু। এবার বগলের নিচে থেকে হাতের দিকে একটু টান টান করে ম্যাসাজ করে দেব এভাবে করে। বারবার তেল লাগিয়ে করতে হবে, না হলে শরীরে ব্যথা পাবে। একটু এভাবে হালকা একটু মোচড় দিয়ে দিয়ে ম্যাসাজটা করতে হবে। এবার আমি হাতের তালুটা দেখানোর চেষ্টা করছি। হাতের তালুর মধ্যে এভাবে করে তেল লাগিয়ে দুই পাশ থেকে এভাবে প্রেসটার করতে হবে। এখানে এভাবে করে করে আঙ্গুলের ফাঁকে ফাঁকে একটু তেল ম্যাসাজ করে দিতে হবে, পায়ের মতো আঙ্গুলের ফাঁকে ফাঁকে এভাবে ঘষে ঘষে তেলটা ম্যাসাজ করতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এরপর আমি হাতের তালুতে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে এই দুই পাশে এভাবে করে ম্যাসাজ করবেন, আর মাঝখানটাতে এভাবে হালকা একটু টিপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে, 2-3 সেকেন্ড। এভাবে টিপ দিয়ে 5-10 বার করলে ভালো হবে। দুই পাশে এভাবে করে এরপর আঙ্গুলগুলোতে ভালোভাবে একটু চার টাচ করে টান টান করে ম্যাসাজ করে দিতে হবে। মোট কথা হাতের তালু আর পায়ের তালুতে একটু সময় নিয়ে এভাবে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এই হলো শরীরের ম্যাসাজ তেল দিয়ে। আর এই ম্যাসাজের পরে শরীরে মকমলের কাপড়, ফোম অথবা যে মাজুনি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলো দিয়ে হালকা শরীরে একটু অনুভূতির জন্য লাগানো দরকার। যেহেতু এখন তেল দিয়ে ম্যাসাজ করা হয়েছে, শরীরে অনুভূতিটা আর একটু বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এ ধরনের বাচ্চা যদি কারো থেকে থাকে তো আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দেবেন, যেন উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এ ধরনের বাচ্চাদের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সবার বাচ্চাকে আল্লাহ সুস্থতা দান করুক। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আহনাফ কবির আপনাদেরকে আল্লাহ হাফিজ বলবে। আপনারা সবাই আহনাফ কবিরের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।